পড়তে পারে, তবে তারা সংখ্যায় খুবই সামান্য। চলতে চলতে নদীর সঙ্গে কখনো মিতালি করতে করতে, নদীর পাড়ে বসে কখনো বিশ্রাম নিতে নিতে, এই পুষ্পবতীর পাড় ধরেই আমরা চলে যাব সোজা সুজি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দিকে। একসময় পায়ে পায়ে পৌঁছে যাব টিকিট যেখানে কাটে সেখানে। এটা ঘ্যাঙ্গেরিয়া থেকে খুব একটা দূরে নয়, জাতীয় উদ্যানে প্রবেশের জন্য প্রবেশ মূল্য লাগে। সেই টিকিট কাটার গেট পার হয়ে আমরা আবার এগিয়ে যাব, কখনো বরফের ওপর দিয়ে, সেটা প্রায় সমতল, কখনো আবার সেই বরফের ওপর দিয়ে এই পাহাড় ভেঙে উত্তরায়ের দিকে। কারণ আজ আমাদের উঠতে হবে 4 কিলোমিটারে মাত্র 1300 ফুট, প্রায় সমতল পথ বললেই চলে। তবু কখনো কখনো চড়াই আছে বইকি, বরফের ওপর দিয়ে সেই চড়াই খুব কষ্টকর না হলেও সাবধানে চলতে হবে আমাদের। বরফের তলায় কখনো কখনো আমরা দেখতে পাব বেরিয়ে আসছে সুন্দরী নদী, আবার কখনো সবুজ ঘাসে ঘেরা বন বনানিতে সাজানো উপত্যকা। তারপর পায়ে পায়ে এক সময় ঠিক পৌঁছে যাব নন্দন কাননের মূল প্রবেশ পথের দিকে। তার ওপারেই রয়েছে অপার রহস্যে ভরা সেই ফুলের জগৎ, তারা স্বাগত জানাবে তাদের বর্ণময় উপস্থিতি দিয়ে, যেখানে আমরা নিজেদেরকে বার বার যেন হারিয়ে ফেলব এই রঙের, এই পাহাড়ের নিসর্গের মধ্যে, যেখানে মেঘ নেমে আসছে পৃথিবীর কাছে সেইখানে। শুধু বর্ণে নয়, প্রজাতিতেও অসংখ্য রকম ফুল এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আমরা দেখতে পাব। ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দৈর্ঘ্য প্রায় 8 কিলোমিটার আর বিস্তার গড়ে 2 কিলোমিটার। এই সমস্ত অঞ্চলটি জুড়ে রয়েছে অসংখ্য প্রকারের ফুলের সমাবেশ। আমাদের পাশ দিয়ে বয়ে যাবে পুষ্পবতী নদী, আবার কখনো আমরা তাকে ছেড়ে সামান্য ভেতরের দিকে ঢুকে গিয়ে পৌঁছে যাব অন্য কোনো নাম না জানা ফুলের ঝাঁকের দিকে। কিন্তু পুষ্পবতী অনর্গলই আমাদের সঙ্গে থাকবে। তার ওপরের ছোট্ট সেতু দিয়ে পারাপার করতে করতে, কখনো তাকে ডাইনে রেখে, কখনো তাকে বাঁয়ে রেখে, সেই সবুজ বন বনানির মধ্যে দিয়ে, সেই হাজার রঙের স্বপ্নের মধ্যে দিয়েই আমাদের আজকের চলা। 8 কিলোমিটার যেতে কম সময় লাগে না। তার উপর আজই আবার আমাদের ফিরে যেতে হবে সেই ঘ্যাঙ্গেরিয়াতেই। যাতায়াতে দুপিঠে আমাদেরকে পার হতে হবে 24 কিলোমিটার রাস্তা, সুতরাং থামার উপায় নেই। অবশ্য এই সৌন্দর্য দর্শন শরীর বা মন কোনো কিছুকেই ক্লান্ত করে না, কাজেই দর্শকেরা এখানে অত্যন্ত উৎসাহভরে এগিয়ে যেতে পারে। সামনে দেখতে পাচ্ছি ফুলের ওপর মৌমাছির চঞ্চল নৃত্য, তাদের হাতেও যে সময় বেশি নেই। আবার আগস্টের শেষ থেকে আস্তে আস্তে ফুলের দল কমতে থাকবে, সেপ্টেম্বরের শেষাশেষি সব ঢেকে যাবে বরফে, কাজেই এই অত্যন্ত অল্প সময়ের মধ্যেই তাদেরকে খুঁজে নিতে হবে তাদের খাবার। এই মেঘ, এই রোদ্দুর, ওই নেমে আসা কুয়াশার মধ্যে দিয়ে এগিয়ে চলতে চলতে এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী থেকে কত বিচিত্র রঙকে যে আমরা খুঁজে পাবো, দেখতে পাবো আমাদের সামনে, ভাবলেও অবাক হতে হয়। আমি উদ্ভিদ বিশারদ নই, শুনেছি এখানে প্রায় 200 রকমের ফুল খুঁজে পাওয়া যায়। তাদের কয়েকটির নাম হলো বালসাম, ডেইজি, ক্যালেন্ডুলা, পপি, ডায়ান্থাস, পটেন্টিলা, জেরোলিয়াম এবং দুষ্প্রাপ্য, সম্ভবত এই একটি জায়গাতেই পাওয়া যায় নীল পপি। তাদের সবাইকে আলাদা করে চেনানোর কোনো প্রয়োজন নেই,
রং যেখানে মানুষকে আকর্ষণ করবে, যে রং মানুষ তার সামনে দেখতে পাবে তাকেই সে যেন আপন করে নিতে চাইবে। হাজার ফুল সামান্য হাওয়ায় কখনো দোলে, তারা যেন আহ্বান জানায় দর্শকদেরকে, বলে এসো এই ছোট্ট পাখিটার মতন তোমরাও আমার কোলে এসো, এই প্রকৃতির সঙ্গী হও, ডাকো নিজের মতন করে আমাকে। এই পাখির গান আর এই ফুলের চারিদিকে ছড়িয়ে দেওয়া রং সব যেন যে কোনো দর্শককে আকৃষ্ট করবে, মনোমুগ্ধ করে রেখে দেবে। এ যেন মন্ত্রমুগ্ধের মতো নিশ্চুপ করে রেখে দেবে দর্শনার্থীদের। পায়ে পায়ে তারা ঘুরবে এই মনোরম ভূমিধর উপত্যকা, যাকে আমরা বলি ভ্যালি অফ ফ্লাওয়ার্স, নন্দনকানন। স্থানীয় মানুষেরা বলে ফুলও কি ঘাঁটি, আমি বলবো এই ঈশ্বরের বাগানে। দূরে ওই পাহাড় মিশেছে আকাশে, কি রং সাজিয়েছে প্রকৃতি, কি অপূর্ব তার শোভা, কি সুন্দর তার গড়ন। হাজার রঙের এই ফুলের মেলায় ভ্রমণের যে অভিজ্ঞতা, তা ভাষায় প্রকাশ করা প্রায় দুঃসাধ্য। আগস্টের একদম গোড়ার দিকে আসলে দেখতে পাবো ব্রহ্মকমল, তারপরে তারা শেষ হয়ে যায়। ব্রহ্মকমল ছাড়াও এখানে রয়েছে নানান ফুল, নানান রং তাদের। নন্দনকানন বা ভ্যালি অফ ফ্লাওয়ার্সকে আমরা চিনেছিলাম ফ্র্যাঙ্ক স্মিথের মাধ্যমে। ফ্র্যাঙ্ক স্মিথই এর নাম দিয়েছিলেন ভ্যালি অফ ফ্লাওয়ার। কিন্তু এই নন্দনকাননে ঘুরতে ঘুরতে আর একজনের কথা স্মরণ করা আমাদের অবশ্য কর্তব্য। অসম সাহসিনী, প্রকৃতি ও পুষ্পপ্রেমিক এক মহিলা, যখন প্রায় গোটা রাস্তাটাই হেঁটে আসতে হতো হরিদ্বার থেকে, এসে পৌঁছেছিলেন এডিনবরা রয়্যাল বোটানিক্যাল গার্ডেন থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে, ফুলের বীজ এবং চারা সংগ্রহ করতে। 1939 সালে যখন প্রায় এক অসাধ্য কাজ তা সাধন করার চেষ্টায়, তার নামও জড়িয়ে থাকবে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের সঙ্গে। জোয়ান মার্গারেট লেগি প্রায় অসাধ্য সাধনের চেষ্টা করে পৌঁছেছিলেন এই দুর্গম হিমালয়ের কোলে। বহু ফুলের বীজ এবং চারা সংগ্রহ করেছিলেন, কিন্তু এইখানেই এক দুর্ঘটনায় তিনি ভীষণভাবে আহত হন এবং অসুস্থ হয়ে মারা যান সেই 1939 সালের 4 জুলাই। আজও তার পরম প্রিয় সেই ফুলগুলি নিশ্চয়ই তাকে মনে রেখেছে। মার্গারেট তার স্বপ্নের এই নন্দনকাননে শায়িত আছেন, পাহাড়ের চূড়ার দিকে তার দু চোখ মেলে। এখানে রয়েছে তার স্মৃতিফলক, যাবার সময় আমরাও সেখানে গিয়ে দাঁড়াব। ফ্র্যাঙ্ক স্মিথের আবিষ্কার সারা বিশ্বকে চিনিয়েছিল ভ্যালি অফ ফ্লাওয়ার্সের কথা। তার দেওয়া বিবরণ পড়েই সারা বিশ্ব ছুটে এসেছে বারবার হিমালয়ের কোলে এই ছোট্ট জায়গায়। এই বর্ণময় অপার সৌন্দর্যের ভরা, কখনো পাহাড়ের ডাক কখনো ফুলের, মানুষকে আকৃষ্ট করেছে যেন স্বপ্নের মতো। নানান রঙের ফুল, নানান গড়নের ফুল, তারা বারবার মানুষের মনে একটা বার্তাই দিতে চেয়েছে, ফুলের মতো সুন্দর হও। আজও সারা পৃথিবী থেকে দর্শনার্থীরা বারবার আসে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দিকে। দুর্গম অঞ্চল যোশীমঠ থেকে বদ্রী যাবার পথে
9 কিলোমিটার দূরের গোবিন্দঘাটে নেমে এই এতটা রাস্তা হেঁটে সকলকেই যেতে হয়। অবশ্য যারা পারে না তাদের জন্য অন্য ব্যবস্থা নিশ্চয়ই রয়ে গেছে, তবুও সবাই এসে পৌঁছন চেষ্টা করে এই সময়ে, এই বর্ষার সময়ে, যখন ফুলগুলো বরফের আস্তরণের তল থেকে জেগে ওঠে। এখানে নিসর্গ এমন যে যে কোনো দিকে তাকালেই যেন মন্ত্রমুগ্ধের মতন তাকিয়েই থাকতে হয়, চোখ ফেরানো প্রায় অসম্ভব। ফুলের কোলে কোলে তাদের স্পর্শ যেন বাতাসে ভেসে বেড়ায়, তারই মধ্যে দিয়ে দর্শকেরা অপার বিস্ময়ে পার হয়ে যায় নানান ফুলের ঝোঁককে। এখানে আসলে যেন মনে হয় রং কত বিচিত্র, রং কত আকর্ষণীয়। ব্রহ্মকমল সে আকর্ষণ করে সব মানুষকে। এখানের সব ফুলের গায়ে যেন ছড়ানো রয়েছে সেই মার্গারেটের স্মৃতি। জোয়ান মার্গারেট লেগির স্মৃতিফলকে লেখা আছে, আই উইল লিফট আপ মাই আইজ অন টু দ্য হিলস ফ্রম হোয়েন্স কামস মাই হেল্প। আসুন আমরাও তার স্মৃতিবেদীর সামনে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে বর্ণোজ্জ্বল বর্ণচ্ছল এই অতুলনীয় নিসর্গ ভ্রমণের তৃপ্তি নিয়ে যাবার সময় তাকে শ্রদ্ধা ভরে জানাই, ভরা থাক স্মৃতি সুধায় আমাদের হৃদয়গুলি। তুমি থাকো অমর হয়ে তোমার স্বপ্নের সাধের এই স্বর্গদানে, যেখানে তুমি এসেছিলে এক অতিথি হয়ে, থেকে গিয়েছ সেই ফুলের হৃদয়ে, ফুলের মতন নিজের মনকে সঙ্গী করে। তোমাকে নমস্কার জানাই, তোমাকে নমস্কার।